সকলের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগসহ নয় দফা দাবিতে সমবেত হন শিক্ষার্থীদের অবস্থানের রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পরে তাদের কর্মসূচি স্থগিত করা হয় বেলা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন তারা এরপর থেকে নয় দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকে এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের এপিসি গাড়িও ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে আন্দোলন সচল রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে সতেরো সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয় নতুনরা বলছেন শিক্ষার্থীদের সব দাবি এখনো মেনে নেওয়া হয়নি দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে